প্রিয় দর্শক, আপনারা দেখতে লাগবেন যে এই খেলাও কিন্তু এই কার রেসিং এর বিশাল এবং দামি এই খেলাও বাংলাদেশ নয়, এবার যে আর ইন্ডিয়া আর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং ইউরোপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই খেলা। এই খেলার মধ্যে এখন যেভাবে ড্রাইভ করে রানা দেখতে লাগুন, এই ড্রাইভ করার দেবে যে আর চট্টগ্রামের এই ফোয়া, এটাই ওর জন্ম আফফান সাদাত সাফওয়ান। ও আন্তর্জাতিক প্লেয়ার অফ কলরে বিট করিয়ে রে চট্টগ্রামের নাম এবং এজ ওয়েল এস বাংলাদেশের নাম বিশ্ব মিডিয়ার মধ্যে নাম লেখাই এই বলছে আফফান সাদাত সাফওয়ান। গত কিছুদিন আগে দিয়ে ও ভারতের মধ্যে এই কার রেসিংয়ের মধ্যে অংশগ্রহণ করছি, এই কার রেসিংয়ের মধ্যে অংশগ্রহণ করিয়ে যে তার সাফল্য অর্জন করছে ইয়াডে ও থার্ড হইয়ে। তো এই থার্ড হইলেও আর বাংলাদেশ তো এই ধরনের চলাফেরা করিবের, এই ধরনের খেলাধুলো খেলিবের বা প্র্যাকটিস করিবের কোনো ওয়ে না। এই তো ও খুব আনন্দ করে এই যে চলেছে, ও যে জিতে গিয়ে গই না সন। গুড, কনগ্রাচুলেশনস আফফান সাদাত সাফওয়ান, ইন থার্ড প্লেস। Another guest driver from Chittagong, Bangladesh, Afan Sadat Islam. Chittagong, Bangladesh, Afan Sadat Islam. এই পুরস্কার প্রদানের পালা। In second place, ও বাংলাদেশের পতাকা লইয়ের এই মধ্যে আর গর্বিত করছি আর এতালে বলি এই ফবরে আর অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য অভিনন্দন জানাই, যে কারণে আর বাংলাদেশ পতাকার সমুন্নত করছি। কর্মিন্দর সিং, এবার কবি দামি খেলা এবং কবি রিস্কি জব, রিস্কি খেলা। চলনারা আফফান সাদাত সাফওয়ানের সফলতার গল্প শুনি। আসসালামু আলাইকুম, আমার নাম আফফান সাদাত সাফওয়ান ইসলাম, আই অনারাস সিটিং কাফওয়া। আর আই ব্রট আপ অন চিটাগং অ্যান্ড আই অনারার ব্যাগ কুন্তুন তো আসাই। বেশ, আমি বেশি ভালো সিটিং নজানি, এতে আমি সুদ্য হই, সো ইবে দুঃখ। ইয়েতে গেলেন, ওইটাকে কী খেলা বলে? এটা কি এশিয়ার ভিতরে ছিল সীমাবদ্ধ নাকি ওয়ার্ল্ড ওয়াইড? না, খেলা হয়েছে ইন্ডিয়াতেই, বাট ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে রেসার এসে পার্টিসিপেট করতে পারে ইন্টারন্যাশনাল লেভেলে। এটা ইন্টারন্যাশনাল লেভেল, ইন্ডিয়া ভেনু? হ্যাঁ, ইন্ডিয়া ভেনু ছিল, কারণ যদি অনলি ইন্ডিয়া থাকতো দেন বলা হয়তো ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, বাট এখানে অন্যান্য দেশেরও ছিল। এটা পুরোটার নাম কী ছিল? ভক্সওয়াগন অ্যামিও কাপ। ভক্সওয়াগন অ্যামিও কাপ, জি। এটা কি ইন্টারন্যাশনালি? ইন্টারন্যাশনালি। ইন্টারন্যাশনালি আপনার সাথে কয়জন পার্টিসিপেট করছে? এবার আমি এবং আরেকজন বাংলাদেশি। আপনারা দুজন বাংলাদেশি? বাংলাদেশি ছিল। বাংলাদেশ থেকে আপনি? আমি চিরং থেকে। হ্যাঁ। আর ঢাকা থেকে হচ্ছে অফিক আনোয়ার, অফিক ভাই। আচ্ছা আচ্ছা। আর সাউথ আফ্রিকা থেকে একজন,
তিন শ্রীলঙ্কা থেকে একজন আর চায়না থেকে একজন। তার মানে আপনি এখন ফার্স্ট হয়েছেন ইন্ডিয়ান, ফার্স্ট হয়েছেন ইন্ডিয়ান, সেকেন্ড কেন্দ্র হয়েছে ইন্ডিয়ান, আর থার্ড মানে আমি বাংলাদেশি লাস্ট রাউন্ডে। আর বেন্টো কাপে আর বক্স ওয়ান বেন্টো ক্যাম্প যেটাতে হয়েছিলো ওইটাতে আমি ফর দ্য ফার্স্ট টাইম ফ্রম বাংলাদেশ আমি গিয়েছিলাম, ডেবিউট করেছিলাম মানে বক্স ওয়ান মোটর স্পোর্টসে ফর দ্য ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম। ওইটা ইন্ডিয়াতেই, কারণ এর আগে কখনো কোনো বাংলাদেশি এখানে যায় না। কখন কখন ছিল এটা? 2016 সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বরের দিকে। 2016 একবার গিয়েছেন ইন্ডিয়ায়, আবার 2017 এই বছরে দিয়েছি। জি, এটাতে মোট গেস্ট ড্রাইভার সহ 22 জন। ইন্ডিয়াতে যে গেলেন, ইন্ডিয়াতে আপনারা টোটাল কত কিলোমিটার গিয়েছেন রেসিং করছেন? কোয়েম্বাটোরে যে ট্র্যাকটা ছিল ওটা হচ্ছে মানে তামিলনাড়ু আর কি, ওইটাও তামিলনাড়ুর একটা পার্ট, ওই ট্র্যাকটা ছিল 2.1 কিলোমিটার, 8 ল্যাপ মানে 8টা রাউন্ড দিতে হবে। 2.1 কিলোমিটার, হ্যাঁ মানে অলমোস্ট 16 পয়েন্ট সামথিং। আর চেন্নাই যে ট্র্যাকটা ছিল যেটা হচ্ছে মাদ্রাসের মধ্যে পড়ে, মাদ্রাস মহাটোর স্পোর্টস ট্র্যাক বলা হয় এটাকে, ওইটা হচ্ছে 3.76 কিলোমিটার, ওইটাও 8টা ল্যাপ। জি, এই সেই ট্রেকটা দিতে আপনার কত সময় লেগেছিল? 1 মিনিট অ্যান্ড 55 সেকেন্ড.20 মিলি সেকেন্ড। তার মানে অলমোস্ট 2 মিনিটসের ভিতরে, 2 মিনিটসের ভিতরে, 2 মিনিটের ভিতরে। এমনকি একটা কোয়ালিফাইং টাইমে হচ্ছে গিয়ে আপনার মানে করতে হবে, ওইটা হচ্ছে আন্ডার 2 মিনিটস, যে ড্রাইভারটা এটা আন্ডার 2 মিনিটস করতে পারবে না সে হচ্ছে মানে ডিসকোয়ালিফাইড, মানে এটা হচ্ছে একটা কোয়ালিফাইং টাইম। আমরা দেখলাম যে একটা ভিডিওতে দেখলাম যে আপনি এই রেসিংয়ের মধ্যে একটা জায়গায় একটা ইঞ্জুরি মানে একটা মানে একটা মানে ক্র্যাশ করেছেন নাকি? এটা ক্র্যাশ বলে, এটা ক্র্যাশ বলে না, না মানে এটা হচ্ছে একটা রেসিং ইনসিডেন্ট। সো এটা ফলটা, হ্যাঁ এটা একদম ফাইনাল রেসে ছিল, ফাইনাল রাউন্ডে যে আপনি আপনি পড়ে গেছিলেন। জি, তো ওখান থেকে আবার ওভারকাম করতে মানে, কারণ আমার আগে যেসব রেস করছি এগুলোতে আমার পয়েন্ট বেশি ছিল দেখে তাই আমি এটাকে একদম ইজিলি মানে কভার আপ করতে পারছি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যে প্রথম দেখবে আমি যদি ওকে থাকি দেন এটা হচ্ছে গিয়ে মানে ডিউটি হচ্ছে আমার যে আমি বের হয়ে যাবো, আর যদি সেন্সলেস থাকি দেন ওরাই আমাকে বের করবে। আমি যদি ওর পিছনেও শেষ করতাম তাহলে আমি জুনিয়ার চ্যাম্পিয়ন হতাম। আপনার উদ্দেশ্য কি মানে লক্ষ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে মেইনলি আমি লিমান্স কাপ যেটা হয় ইউরোপে যেটা হয় এটা হচ্ছে মানে সিদান টোরিং কার চ্যাম্পিয়নশিপের মতো সবথেকে টপ লেভেল হচ্ছে লিমান্স কাপ, এটা ফুল ইউরোপে হয়। সো ওইটাতে যেতে পারলে তো ইনশাল্লাহ অনেক ভালোই, বাট এইখানের মধ্যে যদি প্রোগ্রেসটা আমি যদি ভালো করতে পারি তাহলে আমি ওদেরকে ওইখানে শো করতে পারবো যে আমি এখানে আমার একটা ভালো রেজাল্ট আছে,
সো আমাকে ওই খেলা তোমরা নাও। না, রেসিং লাইসেন্স বেসিক্যালি দেওয়া হয় 12 বছর থেকে, 12 বছর থেকে। এটাও রোড লাইসেন্স থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। মা বাবা আমায় কখনো ওইভাবে কখনো মানে তুমি বিজনেসম্যান হও বা তুমি ইঞ্জিনিয়ার হও ওইভাবে বলে নাই। বাট আমার মা স্পেশালি অল দা টাইম আমাকে বলতো যে মানে মাথার মধ্যে যেটা তোমার প্যাশন যেটাকে মানে ধরে রাখছো ওইটা তোমার যদি মনে হয় যে তুমি সাকসেস হইতে পারবা দিনটাকে ধরেই রাখো। আর আমার মা আমাকে অল টাইম মেন্টাল সাপোর্ট দেয়, অল টাইম অল টাইপস অফ মেন্টাল সাপোর্ট। এমনকি প্রত্যেকটা রেসের আগে আমি কল মানে আমি দিয়েছি, দেন আমি দোয়া নিয়েছি, দোয়া নিয়ে আমি প্রত্যেকটা কোয়ালিফাইং এ। সো এই ধরনের আইডিয়াগুলো দেখলে তো এমনিতে মানুষ স্বাভাবিক মানুষ মা ভয় পায়, কিন্তু আপনার মা ভয় পায় না কেন? মা ভয় পায়, এমনকি আমাকে একটা কন্ডিশন দিয়েছিল, কারণ ভেন্টো কাপটাও অনেক এক্সপেন্সিভ ছিল, এমইউ কাপটা তো আরও এক্সপেন্সিভ। সো ভেন্টো কাপ আমি যখন সেভেন্থে ছিলাম তখন আমার মা আর বাবা দুই আমি একটা মানে একটা মানে একটা আশা পেয়েছিল যে লাইক ও আরও ভালো করতে পারে। সো এবারে এমইউ কাপে আমাকে আসার আগে আমাকে বলেছিলো যে এটা তো অনেক এক্সপেন্সিভ, তোমার এমইউ কাপে ভালো একটা কিছু করতেই হবে, নাহলে কিন্তু নেক্সট ইয়ার হয়তো এটা আর মানে নাও করতে পারো। সো মায়ের সাইড থেকে একটা চ্যালেঞ্জ মানে, কারণ এটা অনেক এক্সপেন্সিভ আর কোনো স্পন্সরও নেই। সো ওইভাবে আমার এবার মেইন টার্গেট যেটা ছিল ওইটা হচ্ছে মানে জুনিয়ার চ্যাম্প হয়ে মানে ফিরে আসা বাংলাদেশে। বাট ওইটা না হতে পারলো, আমি একজন জুনিয়ার রানার আপ হয়েছি আর আমি থার্ড হয়েছি মানে সিনিয়রদের মধ্যে। তো মানে আর হাসেন হতাইলেও মানে দূরে তাইয়েরও অনার পর এই সাফল্যতা মানে কীভাবে সহন হয় আর কেনা কইবেন? কিভাবে চাই আসলে বাচ্চা তো চরম সফলতায় চাই, যেহেতু রিস্ক লই এনে গড়েন পুরোপুরি রিস্ক, প্রথমত জীবনের ঝুঁকি। ব্যাক খেলার মধ্যে কম বেশি তাহে অ্যাক্সিডেন্টের ভয় বা হাত পায়ে যায় টাইম পায়ে যায়, কিন্তু এই ধরনের গেমে কিন্তু আসলে টু মাচ রিস্কি, পুরোপুরি আল্লাহর মধ্যে ভরসা করে ছাড়ে দিতে। হ্যাঁ, তো এখন তারপরও ব্যাক কিন্তু দোয়া করে ইনশাল্লাহ আল্লাহর রহমত মানে ফ্রেন্ড সার্কেল হন, আবার ফ্যামিলি মেম্বার হন, আত্মীয় স্বজন ওর যারা পরিচিত আছে যারা জানে ও সবসময় রেসের আগে হয়ে যায় ব্যাকিং দোয়া করে ভরসা দেয় মানে আল্লাহর দিয়ে ভরসা করে ছাড়ে দিই। তো অবশ্যই আশা করি যে আলফো যেদ্দুর রিস্ক লন যেদ্দুর চেষ্টা করে দেশের নাম গড়ি ফেলায় বা দেশের একদম পুরো বিশ্বের সামনে বা দেশ নামিবে আরো যে উজ্জ্বল হয় নতুন এই গ্রাউন্ডের মধ্যে, অবশ্যই আরো ইচ্ছা। হ্যাঁ, ও একদম মানে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড লেভেলের মধ্যে যেভাবে ফর্মুলা ওয়ান এর মধ্যে ও মাইকেল শুমাকারের মতন উগ্র পর্যায়ে যাইতো স্যার। আই চাই দেখবো একদিন এই পর্যায়ে যাই নেই ফসো আল্লাহ চাই ব্যাকিং এর দোয়া তাহে, এবং সরকারের যদি ওইভাবে মনে করো সরকার পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব না, ওর তো ট্র্যাকের দরকার, প্র্যাকটিসের লাইনে সামলাইল তো কেন অনেক কিন্তু আসলে ওর স্ট্রাগল এখন তো শুরু নয়, ও সিন্স হি ওয়াজ ইন মানে ক্লাস 6 ক্লাস 6 তো যেতে পারে তো তুমি কিন্তু ও এই গাড়ি ড্রাইভিং এর বহুত মাইর হই। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে যে কই দিন দি সাইড ড্রাইভার এর লইনে বই কিনতাম যায় বই কিনতে যাই না কাতালগঞ্জ যাইবো বিশাল লাগবে হই না ও গেই গে জড়া না সারসন দৌড়। হ্যাঁ, গাড়ি আসলে ও ফেস হামলা করে মা বাবার মাইরে কি হামলা হয় আর চেষ্টা কইজি অবশ্য। আর আর হাজবেন্ড তো আসলে খুব শক আছেন, ও নিজের দুই খুব স্বপ্ন আছে লইলে কিছু গরিব না হরে এত হইতে সব সাপোর্ট ন আছেন এন্ড বাবা চিন্তা করো দাই না হরে আর হইলে করো। এই রেসিং এ কিন্তু ঝুঁকি আছে আবার রিস্ক যেমন সেফটিও তেমন, ঝুঁকিটা আগে বলো। রিস্ক বলতে অনেক সময় গাড়ির যদি অনেক বেশি বাজেভাবে ক্র্যাশ করে, সো ওইগুলো যেহেতু রেস কার অনেক লাইট ওয়েট, সো জিনিসগুলো অনেক মানে স্পেশাল থাকে, সো অনেক তাড়াতাড়ি মানে ইটস লাইক ফায়ার ধরার একটা চান্স থাকে।
মা গুন্ডা ধরে যাওয়ার মানে খুবই চান্স থাকে। বাট এখানে আবার গাড়ির মধ্যে মানে স্পেশালাইজড মানে ফায়ার এক্সটিংগুইশারও দিছে, সো এটা হচ্ছে একটা ধরনের মানে সেফটি। সেফটির মধ্যে হচ্ছে গিয়ে আপনার স্পেশালি যে স্যুট যেটা ইউজ করা হয় রেসিং স্যুট, এটা হচ্ছে ফায়ার প্রুফ রেসিং স্যুট, এটা ফুললি ফায়ার প্রুফ। এবং শুজ যেগুলো আছে ওগুলো হচ্ছে মানে আপনার মানে শুজের যে সাউলটা আছে সাউলটা হচ্ছে একদমই লাইট, সো আপনি অ্যাক্সেলেরেটরটা যখন পুশ করবেন ওইটা আপনি মানে গাড়িটাকে আপনি ফিল করতে পারবেন আপনি কদ্দূর পুশ করতেছেন গাড়িটাকে। আর সবই ফায়ার প্রুফ স্যুট, এবং ভিতরে একটা ইনারও থাকে, ইনারটাও ফায়ার প্রুফ। আর রেসিংয়ের জন্য স্পেশালাইজড ইয়াটা তো আছে, হেলমেটটা তো আছেই, জি হেলমেটটাও আছে। রিস্ক হচ্ছে গাড়ি যদি অনেক জোরে ক্র্যাশ হয় তখন ড্রাইভারের অনেক মনে করেন অনেক রকমের মানে সাম সর্ট অফ নেক ইঞ্জুরি বা হেড ইঞ্জুরি। বেসিক্যালি রেসিংয়ের মধ্যে নেক এবং হেড ইঞ্জুরিটা অনেক বেশি হয়, মানে কারণ অনেক জোরে যখন কি হিটটা খায় তখন মেন প্রেশারটা পড়ছে নেকের মধ্যে, তাই নেক ইঞ্জুরিটা অনেক বেশি হয়। বাট ওইটা ওইভাবে চিন্তা করলে আবার এটাও দেখা যায় যে প্রত্যেকটা রেসের মধ্যে স্পেশাল মেডিকেল কেয়ার কিন্তু আছেই, সো ইনস্ট্যান্টলি যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তখনই ফুল রেসটাকে রেড ফ্ল্যাগ দেখানো হয়, রেড ফ্ল্যাগ মানে হচ্ছে স্টপ দ্য রেস, সো দ্যাট ওই প্লেসটাতে গিয়ে ড্রাইভারটাকে স্টপ কে করবে, আপনি করবেন নাকি অন্যান্য মানে অন্যান্য যারা আছে, মানে এটা যদি একটা ডেডলি ক্র্যাশ হয় মানে এটা যদি একটা ডেডলি ক্র্যাশ হয় তাহলে একটা রেড ফ্ল্যাগ দেখা দিবে। আচ্ছা মানে সবাই দাঁড়ায় যাবে, হ্যাঁ সবাই সবাই মানে গ্যারেজে চলে যাবে, পিট লেনে চলে যাবে, আর ইনস্ট্যান্টলি এই মানে হেরমন্দ মানে ডক্টর যারা আছে মানে ওরা চলে যাবে অন দ্য স্পট। আপনাদের এই তারপর আড়াই লাখ রুপি হচ্ছে সেফটি ডিপোজিট যদি গাড়ির যদি কোনো কিছু হয়, যেমন ওখানে ক্লিপের মধ্যে দেখা গেল যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সো ওরা এটা কেড়ে নেবে সেফটি ডিপোজিট থেকে। আচ্ছা, সো এটা ওরা রাখে। তারপর আর রেসের স্যুট হেলমেট শুজ এবং গ্লাভস এবং ইনারের জন্য মোট 2,55,000 মতো টোটাল টাকাটা আপনাদেরকে দিতে হয়েছে। জি, তা আপনি থার্ড হওয়ার পরে আপনি কী কী পেয়েছেন? আমাকে ওরা ট্রফি দিল একটা থার্ড রানার আপের, যেটা খুবই স্পেশাল। আর আমার লাইফের ফার্স্ট ইয়ার অফ ফুল সিজন রেসিংয়ের মধ্যে আমি একটা পোডিয়াম ফিনিশার, মানে এটা কমপ্লিটলি মানে 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 এটার ফিলিংটাই ডিফারেন্ট, কারণ আমি পোডিয়ামের মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগটা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আর বাংলাদেশের মধ্যে কখনোই কেউ পোডিয়ামে দাঁড়ায় নাই, সো আমি প্রথম যে একজন পোডিয়াম ফিনিশার ফ্রম বাংলাদেশ। পোডিয়াম মানে পোডিয়াম হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, এদেরকেই বলা হয় পোডিয়াম, সো স্টেজটাকে স্পেশালি। ওখানে তো আমরা দেখলাম আপনি বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন, কারণ আমি বাংলাদেশকে ওখানে রিপ্রেজেন্ট করছি, মানে আমি খুবই প্রাউডলি আমি এটা রিপ্রেজেন্ট করতেছিলাম। আমি আমাকে ওইখানের মধ্যে যত ইন্টারভিউ হয়েছে আমি প্রত্যেকটাতে এই মানে হাতে দেশের ফ্ল্যাগ ছিল। আমরা ঘোষণায় শুনলাম যে চিটাগং বাংলাদেশ, বাংলাদেশ সেটা এবার, হ্যাঁ কি বলেছে একটু বলেন তো। এখানে বলতেছিল অ্যানাদার ড্রাইভার ফ্রম চিটাগং বাংলাদেশ হু কেম থার্ড ইন দ্য বক্স, ওখানে আমি জাফফান সাদাত। আচ্ছা, সো ফিলিংটা খুবই ডিফারেন্ট ছিল, কারণ চিটাগং বাংলাদেশ আমার দেশের নামটাই এখানে উল্লেখ করেছে, সো মানে একটা ডিফারেন্ট ফিলিং। আর ফার্স্ট ইয়ার অফ সিজন, ফার্স্ট ইয়ার অফ রেসিং, আমি যখন পোডিয়ামে যখন আমি যখন এসেছি থার্ড যখন এসেছি আমার লাগতেছিল আমাকে ড্রিম পুরাই একটা ড্রিম, মানে কেমনে এটা মানে কিরম মানে এটা কেমনে হয় মানে কারণ কোনো আমি কোনো মানে প্র্যাকটিস পাই নাই, কোনো ট্রেনিং পাই নাই ভালো মতো, মানে এটা কীভাবে হলো পোডিয়ামে। তাও ছিল আপনার লাস্ট রেসটা ছিল একটা ওয়েট টায়ার আমি আগে কখনো চালাই নাই, এবং ট্র্যাক ছিল ওয়েট,
সো খুবই ডিফিকাল্ট ছিল, মানে থার্ড আসা খুবই ডিফিকাল্ট ছিল। ₹30,000 আর অ্যাজ জুনিয়র রানার আপ, আর আমার কাছে ইন্ডিয়ান একটা ন্যাশনাল একটা রেসিং লাইসেন্স আছে, সো ওইটার দ্বারা আর প্লাস আমি থার্ড হয়েছি, আমি নেক্সট ইয়ার পার্টিসিপেট করলে আমি কিছু ডিসকাউন্ট পাবো, স্পেশাল ডিসকাউন্ট। মানে লাভ করে আর স্পেশালি স্পন্সর যদি পাই, হ্যাঁ, তাহলে দেখা গেল যে আমি এমইও কাপ থেকে আরেকটা আছে, ওইটা হচ্ছে দ্য টিসিআর কাপ, ওইটা তো ভক্সওয়াগন গাড়ি ইউজ করা হয়, বাট ওইটা তো হচ্ছে এগুলো হচ্ছে ভক্সওয়াগন এমইও, ওইখানে ভক্সওয়াগন গলফ ইউজ করা হয় যেগুলো অনেক ফাস্ট আর আরও অনেক সুন্দর আর হোয়াইট বডি কিট, সো ওইগুলো আরও এক্সপেন্সিভ। আমি যদি মানে পাই স্পন্সর যদি পাই, তাহলে আমি আমি যেটা বললাম যে টিসিআর কাপ ওইটাতে গিয়েও আমি পার্টিসিপেট করতে পারবো, এবং প্লাস আমি দেশকেও রিপ্রেজেন্ট করতে পারবো, সো এটা অনেক বড় একটা ম্যাটার স্পন্সর পাওয়াটা। আমি স্টাডির কারণে আমি ক্যানাডা চলে যেতে পারি, কারণ ওইখানে যেহেতু অনেক ট্র্যাক ট্যাক আছে, তো আমি ওইখানে বিভিন্ন রকমের প্র্যাকটিস করতে পারবো, কিন্তু আমি দেশকে আমি রিপ্রেজেন্ট ঠিকই করবো, যেখানে আমি যাই না কেন, আমি যেখানে থাকি না কেন, বাট আমি বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করবো, আমার কারণ আইসি ডেঙ্গে ফোয়া। আচ্ছা, যেটা হচ্ছে বাংলাদেশে কেউ যদি এখন আপনার মতো আপনার এটা আপনার এই সাফল্য দেখে যে কেউ যদি ইচ্ছে করে যে আমিও এই রেসার হব, তো সেক্ষেত্রে তারা কী করতে পারে? ওইটার জন্য বেসিক্যালি যেটা করতে হবে, আমার একটা ফেসবুক পেজ আছে আফফান সাদাত, ওইটাতে আমাকে যদি টেক্সট দেয় দেন আমি ওদেরকে মানে সব ধরনের দিব, সব ধরনের টেক্সট এবং ফোন ফিডব্যাক। আমি অলরেডি দুই জনজন মানুষকে আপনার লাইসেন্সের যে ফর্মটা আছে ওইটা আমি ওদেরকে একটা পিডিএফ ফাইলে দিয়েছি ইমেইলে, সো ওরা ওইটা ওইভাবে ওরা প্রসেসটা করতেছে, সো এনি টাইপস অফ হেল্প আমি সব করবো, কারণ আমি যেসব কষ্ট করছি রেসিং লাইসেন্সের জন্য, সো তখন আমি যেটা চাচ্ছি ওইটা অন্য কেউ না করুক, কারণ এখন এটা বলতে গেলে আমি হচ্ছে একটা ব্রিজ টু রেসিং ফ্রম বাংলাদেশ। সি প্লাসের দর্শক যারা আছে ওরা যদি আমাকে নক করে আমার পেজে, আমাকে যদি নক করে ফর এনি টাইপ অফ হেল্প ইন রেসিং, রেসিংয়ের জন্য এনি টাইপ অফ ইনফরমেশান, ওরা কোন রেসে যাইতে চায় বা ওরা ইন্ডিয়াতে ভাই কার সাথে ভাই ইয়া করবে, মানে একটা কানেক্ট করবে বা কন্ট্যাক্ট করবে, আমি সব ধরনের হেল্প করবো, তাৎক্ষণিক যা হেল্প এবং ইনফরমেশান দরকার আমি সব করবো। ইউরোপে ফ্যান অনেক বেশি, সো বাংলাদেশ থেকেও হবে ইনশাল্লাহ, সো আমি রেসিং কালচারটা আপনার এই যে স্বপ্ন বাস্তবায়ন বাই বর্ন আই ফ্রম সিডাগং, সো ব্যাক কিনা, সো আল্লাহ ব্যাক কিনে দোয়া করিবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আরা আপান সাদাতুল্লাহ কথা হইলেন, আসলে এই ওল বা বর্ন অ্যান্ড ব্রড অফ সিডাগং তো হইল ওর আব্বা কুমিল্লের আম্মা সিডাগংর, তো যে কারণে ওতে এটা চিটাঙ্গে ভাষা এইবার চর্চা করিবার মতো সুযোগ ন হয়, তথাপি আর চিটাঙত মিদি এই ওর বর্ন অ্যান্ড ব্রড আপ, এবং ও খুব গর্ব করে যে চিটাঙের এই ফোয়া, তো এই চিটাঙের ও ফোয়া যে আর এইভাবে উড়িটি উঠি ইয়ান একটা ব্রিলিয়েন্ট রেজাল্ট গুজি ইয়ান লাই আর ওরে থ্যাংক ইউ জানাই, অভিনন্দন জানাই, এবং ওনার উত্তরোত্তর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আজি একটুকুই, হয়তো ব্যাক ফোয়াকল চিটেঙ্গে ন জানিতে পারে, তো ইতারা যে একটু একটু হইলেও ভিতরে ভিতরে অ্যাপোলোজাইজ যে তারা চিরেঙ্গে না জানে, এবং তারা ডিসক্রেডিট ডিসক্রেডিট তো চিরেঙ্গে জানেন না, এটা তো ডিসক্রেডিট ডিসক্রেডিট
এই কথাটা এই কথা অনুযায়ী ইটারা স্বীকার করে ইয়েনাই যথেষ্ট। আর আগামী দিনের মধ্যে হয়তো যারাই যতই উন্নত হইব না কেন নিজের মাদার ল্যাঙ্গুয়েজ যেন অনেকেই ইগনোর না করে ইয়ে না ইটারাও ব্যাকরণ সাজ করিব আর সাজ করছি মনে সাজ করিবেন। এটুকুতে আজকে শেষ করি, আল্লাহ হাফেজ।